ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। জয়ন্তনারায়ণ বাবু, যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে বলিউডের সঙ্গে মাদক যোগ, এটা তো নতুন কিছু নয়, এই ড্রাগ কানেকশনটা নতুন কিছু নয়, আমরা অতীতেও দেখেছি। কিন্তু সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একের পর এক তথ্য যখন সামনে আসতে শুরু করলো, তখন আবারও নতুন করে এই তথ্যটা সামনে এলো, এবং যেখানে একেবারে বলিউডের ওপরের সারি স্টার কিড, বিভিন্ন রকমের নায়িকাদের নাম সামনে আসছে, নায়কদের নামও হয়তো ভবিষ্যতে সামনে আসবে, কোথাও আবার খেলার মানুষজনও জড়িত রয়েছেন এমনটা বলছেন অনেকে। তো সেক্ষেত্রে এখানে কি কোথাও একটা বলা যায় যে মানে এই সুশান্ত সিং মৃত্যুর পরই এই যোগাযোগটা আরো একবার সামনে এলো, কিন্তু এই এতগুলো বছর তাহলে এনসিবির ভূমিকা কি ছিল, কোথাও কি এখানে একটা এনসিবির ব্যর্থতাও চোখে পড়ে? দেখো, প্রথম কথা হলো অতীতে এই ধরনের অভিযোগ এসেছে, কাজেই এই অভিযোগটাকে লঘু করে দেখা যাবে না, কারণ ভারতবর্ষ এখন অনেক সচেতন এবং ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে প্রতিটি মানুষ কিন্তু জানতে চান যে সেলিব্রিটির যদি একই সেলিব্রিটির যে ধরনের নিরাপত্তা বা যে ধরনের সুযোগ সুবিধা বা যে ধরনের আইনি প্রোটেকশন, সেটা একজন সাধারণ মানুষেরও আছে কিনা। যদি এ প্রশ্ন ওঠে, তাহলে কিন্তু যত বড় সেলিব্রিটি বা বড় অভিনেত্রী হন না কেন, তাকে এই ধরনের তদন্তকারী সংস্থাকে ফেস করতে হবে, এক নাম্বার। টু, এটা ঠিক, একথা আমরাও বলছিলাম যে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু অস্বাভাবিক কিনা, সে তদন্তের কি হলো এখন কিন্তু সেটাকেও বলছে না। এখন যেন এটা আমার নিজের কথা যে কায়া ছেড়ে ছায়ার পেছনে দৌড়চ্ছি, মূল বিষয়টা ছেড়ে আমরা যেন ছায়ার পেছনে দৌড়চ্ছি। দুই, তিন নম্বর, হ্যাঁ ঠিকই তো, যদি অতীতেও এ ধরনের অভিযোগ ওঠে, আজও যদি এ ধরনের অভিযোগ ওঠে, তাহলে কোথাও তো এনসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু এটাও ঠিক, যদি যখন একবার প্রশ্ন উঠেছে, তখন কিন্তু এনসিবিকে বলিউডে ড্রাগের সাপ্লাই কোত্থেকে হচ্ছে সেটা জানতেই হবে। আর যদি জানতে হয়, তাহলে যত বড় অভিনেত্রী অভিনেতা বা বড় খেলোয়াড়ই হন না কেন, আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, আইনটাকে কিন্তু তাদের ফেস করতেই হবে। এই মুহূর্তে যতটা জানতে পারছি, এনাদের ড্রাগের কারবারই কেউ বলছে না, কিন্তু ড্রাগ সাপ্লাইটা কোত্থেকে হয়েছে এটা জানা কিন্তু আশু কর্তব্য। না হলে কিন্তু সবটাই যেন গোলকধাঁধায় ধাঁধিয়ে যাচ্ছে। সিবিআই চুপ করে গেল, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে কোনো কথা বলছে না, এনসিবি চলে এলো। প্রথমে আমি মনে করছিলাম যে মৃত্যুর পেছনে ড্রাগ একটা মোটিভ হতে পারে, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে আমরা আরো অনেকটা ছাড়িয়ে চলে যাচ্ছি। আমরা যেন, আরেকটা কথা, স্টার কিড বলে কিন্তু কেউ যেন কোনো বিশেষ সুবিধা দাবি না করেন। ভারতবর্ষের সমস্ত মানুষ একই রকম জায়গায় রয়েছে, আইনের চোখে তারা সকলে সমান। কাজেই একটা সাধারণ মানুষ, কলেজ ছাত্রকে যদি ড্রাগ রাখার দায়ে বা ড্রাগ সেবনের দায়ে গ্রেপ্তার করা হয়, তাহলে স্টার কিড বলে যাদের আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাদের কেন দেওয়া হবে, অর্থাৎ তাদেরও কেন ধরা হবে না? সত্যি সত্যি এনসিবি যদি সদিচ্ছা থাকে, তাহলে আমরা দেখতে চাই শেষ অবধি তারা কোথায় যায়। যত যত বড় বড় মানুষের, বড় বড় বলছে এই কারণে সাধারণ মানুষ একথা বলে খুশি হন, যত যত অভিনেতা অভিনেত্রীর নাম আসছে, প্রত্যেককে এনসিবি ডাকবার সাহস দেখায় কিনা, যদি তা না দেখান, তাহলে একটু আগে মাননীয় দেবলীনা যেটা বললেন যে দীপিকার সঙ্গে জেএনইউ এর কানেকশন কিন্তু লোকে আবার তুলবে, তাহলে কিন্তু বলবে যেহেতু দীপিকা জেএনইউতে গিয়ে সরকার বিরোধী কিছু কথা বলেছিলেন, সেই জন্য তাকে হ্যারাস করা হচ্ছে। আমি এটা চাই না, আমি জানতে চাই বা আমি দেখতে চাই ভারতবর্ষে আইন সকলের জন্য সমান। ভারতবর্ষে একটা সাধারণ গরিব ঘরের কলেজ ছাত্র, সে ড্রাগ নেবার জন্য, ড্রাগ সেবনের জন্য, ড্রাগ রাখার জন্য যদি সাজা পেতে পারে, তাহলে বড় বড় নাম করা অভিনেতা অভিনেত্রীরা কেন পাবেন না? তবে এই মুহূর্তে মনে হয় সে ভয় নেই, দীপিকা যদি তদন্তে সহযোগিতা করেন বা এনসিবিকে একেবারে গোড়া অবধি পৌঁছতে সাহায্য করেন, তাহলে তো তার বিরুদ্ধে গুরুতর পদক্ষেপ নেবার কোনো প্রশ্ন ওঠে না। বেশ, আমি এই জায়গায় যন্ত্রণবাবু আরেকটা জিনিস জানতে চাইবো। আমরা জানি যে শ্রদ্ধা কাপুর, যাকে আজকে সকাল 10টায় আসতে বলা হয়েছিল, এবং তার পাশাপাশি সারা আলী খান, যাকে 11টায় আসতে বলা হয়েছিল, দুজনেই সময় চেয়েছিলেন, কিন্তু কেউই এখনো পর্যন্ত এসে পৌঁছননি এনসিবির এই গেস্ট হাউসে। কোথাও কি মনে হয় মানে এটাও একটা পরিকল্পনারই অঙ্গ, হয়তো আইনজীবীদের সঙ্গে আলোচনা করে কোথাও একটু সময় কিনতে চাইছেন? মানে এই ধরনের সুবিধা কি পাওয়া যেতে পারে, এনসিবি কি দিতে পারে? দিতে পারে, এনসিবি দিতে পারে, যদি কেউ মনে করেন তিনি আর একটু প্রস্তুতি নেবেন, তার আইনজীবীদের সঙ্গে কথা বলবেন, সেটা কিন্তু অন্যায় নয়, তাহলে তাকে এই ধরনের সময় দেওয়া যেতে পারে। কিন্তু এনসিবি যদি মনে করেন
সময় নেবার ছলে তিনি এনসিবিকে গুরুত্ব দিচ্ছেন না বা এনসিবির কাছে আসতে চাইছেন না, পালাতে চাইছেন, তাহলে কিন্তু সেটা ঠিক হবে না। আমাদের কিন্তু অবশ্যই কর্তব্য যে তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করা। আমি শুনছিলাম যে একজন অভিনেত্রীর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা ঘুরে গেলেন, এই বার্তা ঠিক নয়। সাধারণ মানুষ তো এই সুবিধাটা পায় না, তারা কিন্তু চাইবে আমার যেহেতু নিরাপত্তা রক্ষী নেই, পুলিশ তো আমাকে সেটা টানতে টানতে নিয়ে চলে যাবে। নিরাপত্তা রক্ষীরা আগে তারা গিয়ে দেখে আসছেন, তারা সময় পারচেজ করছেন, এ ধরনের অভিযোগ ওঠা ঠিক নয়। তবে নিশ্চয়ই আইনজীবীর সঙ্গে কথা বলা যেতে পারে, আইনজীবী নিশ্চয়ই একজন যাকে ডাকা হয়েছে তদন্তকারী সংস্থার সামনে তাকে তৈরি করে দেবেন, এর মধ্যে কোনো ত্রুটি নেই, আইনজীবীর সাহায্য নেওয়া যাবেই যাবে। কিন্তু তার মানে এই নয় যে তদন্তকারী সংস্থাকে ফাঁকি দেওয়া যাবে, তাহলে কিন্তু একটা ভুল বার্তা যাবে জনমানসে, যেটা আমরা কখনোই চাই না। জনগণ যেন মনে করেন আইনের চোখে সকলে সমান, আর যদি তা না হয় তাহলে কিন্তু আমি আবার বলবো যে নিষিদ্ধ চিংকারা হরিণ শিকার করেও অনেক অভিনেতা অভিনেত্রী 5 মিনিটের জন্য জেলে গেছেন বলে আমরা শুনিনি। ফুটপাতে গাড়ি তুলে দিয়ে মানুষ মারার পরেও অনেক রাত অবধি আদালত খোলা থেকেছে আমরা দেখেছি, এ অভিযোগ কিন্তু আবার উঠতে থাকবে। আশা করি এ ধরনের অভিযোগ উঠবে না, আইনের চোখে সবাই সমান সেটা প্রমাণ হবে। তাকে সেলিব্রিটি বলা হোক বা বড় অভিনেতা অভিনেত্রী বলা হোক, বড় খেলোয়াড় বলা হোক, ড্রাগটা এমন একটা বিষয় যা ভারতবর্ষকে শেষ করে দিচ্ছে, সে বিষয়ের গোড়া অবধি যেন এনসিবি যেতে পারে এটা চাইবো। পাশাপাশি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কি হলো, সেটা স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা না জোর করে তাকে মেরে ফেলা হলো, এ প্রশ্নের উত্তরও কিন্তু আমরা চাইবো। একেবারে আমি অবশ্যই সুশান্ত সিং রাজপুতের এই যে আইনজীবী তার বক্তব্যে আসবো। তবে আমার আরেকটা জিনিস জানার রয়েছে যন্ত্রনাথবাবু, সেটা হচ্ছে এই যে কোকো ক্লাব পার্টির কথা বলা হচ্ছে, বা এই যেখানে হোয়াটসঅ্যাপ কমিউনিকেশনটার কথা বলা হচ্ছে সেখানে অমিত বলে একজনের কথা বলা হচ্ছে, তো এই এই কোকো ক্লাব পার্টিতে আর কারা উপস্থিত ছিলেন, সেই সময় কারা সেই জায়গাটায় ঘটনাস্থলে ছিলেন, যে ভিডিওগুলো সামনে এসেছে, এই প্রত্যেককে কি ধীরে ধীরে ডাকা হতে পারে, এরকম সম্ভাবনা কি থাকছে? প্রথমে বলি এই ধরনের ক্লাব পার্টিগুলো অত্যন্ত ন্যক্কারজনক পরিস্থিতির দিকে যাচ্ছে। এটা যেন ধারণা হয়ে গেছে যে বড় বড় মানুষের ছেলেমেয়েরা যাদের স্টার কিড বলা হয় তারা এ ধরনের পার্টিতে যাবেন, অল্প বিস্তর নেশা করবেন, এটা কিন্তু ঠিকও নয়। ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে এটা ঠিক নয়, কারণ আমি কেন ঠিক নয় বলবো, যে সাধারণ মানুষকে তো এ ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় না। তারা স্টার কিড বলে তারা কি আইনের চোখে খারাপ পজিশনে? যারা স্টার কিড বলা হচ্ছে তারা একটু ভালো জায়গায়। কাজেই আইনের চোখে সবাই সমান প্রমাণ করতে গেলে কিন্তু গুরুতর পদক্ষেপ সকলের বিরুদ্ধে নিতে হবে, এটা এক। দ্বিতীয় কথা, যাদের যাদের নাম উঠে আসছে তাদেরকে তদন্তের সাহায্যের জন্য ডাকা যেতেই পারে, এটা কিন্তু অন্যায় কিছু নয়, কেউ যেন এটাকে অন্যভাবে নাও নেন, কারণ তদন্তকারী সংস্থার অধিকার রয়েছে, তারা তদন্তের গভীরে যাবার জন্য সকলের সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু যদি মনে করা হয় তদন্তে তারা সহযোগিতা করছেন না, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে গুরুতর পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেটা আমরা অতীতেও অনেক বড় বড় মানুষের ক্ষেত্রে দেখেছি। আইনের চোখে এই হোয়াটসঅ্যাপ চ্যাটটা কতটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যখনই কোনো তদন্ত এগোয় তখনই বিভিন্ন রকমের কমিউনিকেশন গুলোকে গুরুত্ব দেওয়া হয়, ফোনের যে ধরনের কমিউনিকেশন থাকে, কোনো লিখিত কিছু থাকলে, তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ চ্যাটটাকে কতটা গুরুত্বপূর্ণ বলে ধরা হয়? আমি একটু সহজ করে বলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হয়, কারণ একজন মানুষ আরেকজন মানুষকে কথা বলে সেটা যদি আইনের আওতায় আসে, যদি ফোনে কথা বলেন সেটা যদি আইনের আওতায় আসে, যদি লিখে কথা বলেন, কথা চালাচালি করেন, সেটা যদি আইনের আওতায় আসে, তাহলে হোয়াটসঅ্যাপ চ্যাট আসবে না কেন? যুগের এগিয়ে চলার সঙ্গে সঙ্গে এই হোয়াটসঅ্যাপ চ্যাটগুলোকেও কিন্তু এক ধরনের কমিউনিকেশনের মাধ্যম হিসেবে ধরা হয়। আমি একটা ছোট করে বলি, কেউ যদি কাউকে বলে যে যাও তুমি ওকে খুন করে এসো, সেটা যদি একটা অন্যায় হয়, তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি কেউ কাউকে বলে যাও ওকে খুন করে এসো, সেটা অন্যায় হবে না কেন? অনেকদিন আগে আমি একটা মামলার কথা বলি, আমেরিকান সেন্টার অ্যাটাক কেসের কথা সবাই জানে, সেখানে আফতাব আনসারি বলে একজন মানুষকে ধরা হলো, তার বিরুদ্ধে যেও অভিযোগ সেটা নাকি ওই ইমেলের বিরুদ্ধে এসেছিল। সেই সময় অনেকদিন আগে সেই ইমেলে অভিযোগ উঠেছিল যে কোডের মাধ্যমে কথা হয়েছিল, সেগুলোকে ডিকোড করা হয়েছিল এবং তারপর ধরা হয়েছিল যে এই মানুষটা নাকি এই ধরনের অপরাধের পেছনে রয়েছেন। তো এই মাধ্যমগুলিকে ব্যবহার করে অনেক অপরাধের কথা কিন্তু আমরা শুনেছি। আজকে যদি হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে একটা অপরাধের আভাস পাওয়া যায়, কোথাও একটা অপরাধ ঘটছে, তাহলে সেগুলোকে কিন্তু তদন্তের স্বার্থে গ্রহণ করা যেতে পারে।
যুগের এগিয়ে চলার সাথে সাথে, সময়ের পরিবর্তনের সাথে সাথে আইনেরও পরিবর্তন হয়। এবং আমি সবসময় তো একথা বলে থাকি যে অপরাধীরা আগে অপরাধ করে, আইন প্রণেতারা পরে আইন প্রণয়ন করেন সেই অপরাধটাকে কমব্যাট করতে। তা হলেও কিন্তু এই মুহূর্তে গুরুতর রূপ নিতে পারে এই হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে একটা কনস্পিরেসি বা কোথ থেকে এলো সাপ্লাইটা কিন্তু ট্র্যাক করে দেখা যেতে পারে। তার মধ্যে আমি আপাতত কোনো অন্যায় দেখছি না। কিন্তু যে হোয়াটসঅ্যাপ চ্যাটটা সামনে আসছে সেটার তারিখ 28 অক্টোবর 2017, এবং সেটার কোনো ফলো আপ চ্যাট কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। তো সেক্ষেত্রে 2017 সালের একটা কমিউনিকেশন, সেটা 2020 সালে যখন সামনে আসছে অন্য একটি ঘটনার প্রেক্ষিতে, তখন সেটাকে কতটা জরুরি বলে ধরা হবে তদন্তের ক্ষেত্রে? নিশ্চয়ই নিশ্চয়ই জরুরি বলে ধরা হবে। হয়তো ফলো আপ চ্যাট নেই, 17 সালের পরে হয়তো আর কথা হয়নি, কিন্তু একটা অপরাধের আভাস কিন্তু পাওয়া গেল। আমি তোমাকে আরো কতগুলি উদাহরণ দিই। ধরা যাক, মাটি খুঁড়ে কিছু কঙ্কাল পাওয়া গেল বা মাটি খুঁড়ে কিছু অস্ত্র পাওয়া গেল, বহু পুরনো। তার মানে এই নয় যে অপরাধটা অনেক আগে হয়েছে বলে অপরাধটাকে ধামাচাপা দিয়ে দেওয়া গেল। অপরাধের রূপটা বা অপরাধের দরজাটা হয়তো খুলে গেল বহুদিন বাদে, তদন্তের দরজা হয়তো খুলে গেল বহুদিন পরে, কিন্তু অপরাধীকে কিন্তু ধরা যেতে পারে এই পুরনো যে জিনিসগুলি পাওয়া গেল তার সূত্র ধরে। এখানে 2017 সালের পরে আর কোনো ফলো আপ হয়নি, তার মানে এই নয় যে অপরাধের আভাসটা পাওয়া যাচ্ছে না, বা যে অপরাধের আভাসটাকে আমরা ধামাচাপা দিয়ে দিতে পারি, আমরা ওভারলুক করতে পারি, আমরা বলতে পারি যে অপরাধের আভাস পেয়েছিলাম 2017 সালে, তখন পুলিশ কেন চুপ করেছিল, তখন এনসিবি কেন চুপ করেছিল, কাজেই এটা আর গৃহীত হবে না। এ ধারণাটা কিন্তু ভুল। যত বড় অপরাধী হোক না কেন, অনেক সময় অপরাধীরা মনে করে যে তারা চুপ করে যাওয়ায়, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায়, অপরাধ ছেড়ে দেওয়ায় সেই অপরাধটা হয়তো নাকচ হয়ে গেল। তা তো নয়, অপরাধ একটা হয়েছিল, দেখতে হবে সেই সাপ্লাই লাইনটা এখনো আছে কিনা। যাদের আমরা স্টার কিট বলে আলাদা করে সম্মান দেখাচ্ছি, তারা আজও সেই সাপ্লাই থেকে ড্রাগ নেয় কিনা। মূল বিষয়টা হলো, ড্রাগের যদি কোনো র্যাকেট থাকে সেটাকে আনভেইল করো, যদি কেউ অপরাধী হন তাহলে তাকে ধরো। যদি অপরাধীদের সঙ্গে বড় বড় মানুষ, নাম করা মানুষ, সেলিব্রিটিদেরও যোগাযোগ থাকে, তাদেরকে, তাদের সাথে কথা বলে ওই অপরাধীদের ধরবার চেষ্টা করো। এর মধ্যে কিন্তু অপরাধ কোনো দেখছি না, এবং এনসিবি এখন অব্দি এভাবে এগোতে পারে। তবে তোমার একটা কথাও গুরুত্বপূর্ণ, যে দীর্ঘদিন ধরে তো অভিযোগ উঠছে, এতদিন এনসিবি কি করছিল, একথা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। একথা ওঠে, একথা সাধারণ মানুষ নিশ্চয়ই প্রশ্ন তুলবেন, তখনই তো তারা মেলাবার চেষ্টা করবেন যে তাহলে যারা যারা বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে কি কেস দেওয়া হবে, একদমই একথা সাধারণ মানুষ বলছে, বলতে পারে। আমরা আপাতত একটা ছোট্ট বিরতি নেবো, আবার আমরা আলোচনায় ফিরে আসবো সঙ্গে।